আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই টুডেস নিউ ভিডিও। সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওবেস পিপল যারা আছে, মানে যারা একটু বেশি ওভারওয়েট। খুব কম সংখ্যক মানুষই কিন্তু আছে যাদের ধরো যে 2-4-5 কেজি, 7 কেজি ওয়েট কমালেই তারা টার্গেটে চলে আসবে, এরকম মানুষ খুব কম আছে। বেশিরভাগ মানুষই কেমন বলতো, বেশিরভাগ মানুষেরই ধরো যে 30-40-50 কেজি পর্যন্ত কমাতে হতে পারে বা আরও বেশি কমাতে হতে পারে। 80-90-100 কেজি ওজনের যারা আছে তাদের কিন্তু টার্গেট অনেক বেশি, 30-40-50 কেজি পর্যন্ত তাদের কমাতে হতে পারে। তো এই যারা ওবিস পিপল আছে, একটু ওভারওয়েট বেশি যাদের, তারা কিভাবে ওজন কমানোর জার্নিটা শুরু করবে, তো তাদের জন্যই আজকে ভিডিওটা। যারা একটু ওবেস আছো, একটু বেশি ওয়েট যাদের আছে, তারা কিভাবে শুরু করবে যদি গাইডলাইন না পাও, বা হয়তো স্টার্ট করছো বা কিছুদিন পরে হতাশ হয়ে যাচ্ছ, জার্নিটা ছেড়ে দিচ্ছ বা ছেড়ে দেওয়ার মন করছে, মোটিভেশন পাচ্ছ না, তাদের জন্য আজকে ভিডিওটা। তো শুরু করার আগেই বলে দিই যে যারা নতুন বা প্রথমবারের মতো আমাকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ভিডিও বানাতে কিন্তু যতটা ইজি মনে হয় এতটা ইজি না, একটু কষ্ট হয়। আর বিশেষ করে আমার মতো যারা মায়েরা আছে, ঘর সংসার সামলে যাদেরকে ইউটিউবিংয়ে একটু টাইম দিতে হয় তাদের তো আরও অনেক কষ্ট। সো প্লিজ মেক শিওর যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো। ওকে, চলে যাওয়া যাক মেইন টপিকে। ওবিস পিপল বা যাদের বেশি ওজন কমাতে হবে, তারা কীভাবে জানিতে শুরু করবে। এক্সারসাইজ ভিডিও কিন্তু ইউটিউবে প্রচুর আছে, আমার চ্যানেলেও আছে অনেক এক্সারসাইজ আছে, যেমন ক্রাঞ্চ করো, এই করো, ওই করো, এই এক্সারসাইজগুলো বেস্ট, এগুলো যদি ডেইলি এতক্ষণ ধরে করো তাহলে তোমার ওজন কমে যাবে। 10 মিনিটস এক্সারসাইজ আছে, 20 মিনিটস এক্সারসাইজ আছে, হাই ইন্টেনসিটি ওয়ার্কআউট আছে, প্রচুর ওয়ার্কআউট আছে, প্রচুর এক্সারসাইজের ভিডিও আছে। বাট বাস্তবতা হলো এটাই, যেটা তোমাদের সঙ্গে কেউ শেয়ার করে না, আমি আজকে এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব ভেবেছি, সেটা হচ্ছে যারা ওবিস পিপল, বেশি ওয়েটের পিপল, তাদের জন্য এক্সারসাইজগুলো কতটা কার্যকরী। মানে এক্সারসাইজগুলো কার্যকরী আমি মানছি যদি সেটা সঠিকভাবে করতে পারে। বাট তুমি একবার চিন্তা করো, সেই ওবিস পিপলের দিক থেকে যদি তুমি বিবেচনা করো, যে একটা 80-90-100 কেজি ওজনের একটা মানুষ, সেই ক্রাঞ্চ এক্সারসাইজ বা আদার্স যেগুলো এক্সারসাইজগুলো আছে, সেই এক্সারসাইজগুলো কীভাবে সে করবে, তার দ্বারা কি পসিবল এই এক্সারসাইজগুলো করা? কোনো দিন না। একটা ওবিস পিপলের দ্বারা যে এক্সারসাইজগুলো ইউটিউবে দেখানো হয় বা ভিডিওতে দেখানো হয়, ওই এক্সারসাইজগুলো করা কখনোই পসিবল না। এক্সারসাইজগুলো করে কে, এক্সারসাইজগুলো করে তোমাদেরকে দেখাচ্ছে কে? যারা ফিট, যারা অলরেডি ফিট, যারা ফিটনেসটা ধরে রেখেছে বা যারা ফিটনেস নিয়ে কাজ করে, তারা কিন্তু ওবিস না। ওই মোটা মানুষের পক্ষে, ওবিস মানুষের পক্ষে কিন্তু ওই এক্সারসাইজগুলো করা পসিবল না, বিলিভ মি। আমি নিজেও যখন আমার 70 কেজি অনলি ওয়েট ছিল, তখনও কিন্তু আমি এই এক্সারসাইজগুলো করতে পারতাম না। আমি আস্তে আস্তে যখন আমার ফিটনেসটা চলে আসলো, ওজনটা কমে গেল, বডি ফ্লেক্সিবিলিটি বাড়লো, তখনই কিন্তু আমি ওই এক্সারসাইজগুলো ভালো মতো করতে পারি। এবং এখনও তোমাদেরকে যে এক্সারসাইজগুলো দেখাই যে এগুলো বেস্ট, এগুলো 3 সেট করো ডেইলি বা এগুলো 6 সেট করো ডেইলি, তাহলে তোমার ওজন কমে যাবে, এগুলো একদম পারফেক্ট থাই কমাবে, পারফেক্ট হাত কমাবে, পারফেক্ট পেট কমাবে, এই এক্সারসাইজগুলো যে দেখাই, এই এক্সারসাইজগুলো ওবিস পিপল স্বাভাবিকভাবে করতে পারবে না, পারা পসিবল না। আমি ফিট আছি একটু, যার কারণে আমার পক্ষে পসিবল, ভেবে দেখো বিষয়টা। বরং এই এক্সারসাইজগুলো দেখে বা ইউটিউবের এক্সারসাইজগুলো দেখে তাদের কি অবস্থাটা হয়, আসল অবস্থাটা আমি বলি, সেটা হচ্ছে তারাও খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় যে ওয়াও, এই এক্সারসাইজগুলো করলে তাহলে আমার ওয়েট কমবে, এগুলোই আমাকে কাল থেকে করতে হবে। সে এক্সারসাইজটা স্টার্টও করে, হয়তো বা 2-4 দিন, 1 সপ্তাহ, 10 দিন কষ্ট করে, খুব কষ্ট করে সে কন্টিনিউ করে। আর তারপরে কি হয়, এই এক্সারসাইজগুলো তার বডি নিতে পারে না, নেওয়া পসিবল না। শেষে সে টায়ার্ড হয়ে যায়, সে হতাশ হয়ে যায়, পরের দিন তার আর এক্সারসাইজ করার ইচ্ছাটা জাগে না, বা ওই এক্সারসাইজটা করতে তার সে কোনো মোটিভেশনই পায় না। সো শেষ পর্যন্ত সে এক্সারসাইজ করাটা ছেড়ে দেয় এবং মনে করে যে আমার দ্বারা আর পসিবল না, আমার দ্বারা ওজন কমানো আর পসিবল না। এটাই কিন্তু বাস্তব, তাদের মনে এইটাই হয়। যে এক্সারসাইজগুলো দেখানো হয় জটিল জটিল, মানে দেখতে অনেকটা ইজি মনে হয় বাট মুভমেন্টটা
যেরকম সেটা কিন্তু ওবিস পিপলের দ্বারা করা পসিবল না, যারা মোটা তাদের দ্বারা করা সম্ভব না। তারা কিভাবে স্টার্ট করবে, তাদের কি ওজন কমানোর কোনো উপায় নেই? অবশ্যই আছে। যে দুটো পয়েন্ট বলবো সেই দুটো পয়েন্ট ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো, তাহলে কিন্তু ওজন কমানোটা কোনো ব্যাপার হবে না। সো প্রথমত আমরা ডায়েটটা মেনটেন করবো, ওবিস পিপল যারা আছে তারা ডায়েটটা মেনটেন করবো। ডায়েটে কী কী মেনটেন করবো এটা নতুন করে বলে এই ভিডিওটা আমি লম্বা করছি না। আমরা সবাই জানি যে প্রসেসড ফুড, বাইরের ফুড, ভাজা পোড়া, জাঙ্ক ফুড, তারপরে আর কি ফ্রায়েড ফুড, যত রকমের যা আছে সব কিছু যদি আমরা বাদ দিই, আমরা যদি ক্লিন ফুড, ফ্রেশ ফুড, অল্প তেলে বাসায় রান্না করা জিনিসগুলো খাই, খাবারগুলো খাই, তাহলে কিন্তু আমাদের ওজন কমবে। এই ডায়েট অনুযায়ী আমরা চলবো এবং কার্বটার পরিমাণ একটু কম নেওয়ার চেষ্টা করবো, মানে একদম সিম্পল কার্ব যেটা আছে, ভাত রুটি যেটা আছে সেটার পরিমাণ একটু কম নেওয়ার চেষ্টা করবো, তাহলে কিন্তু আমাদের ওজনটা কমছে। এখন নেক্সট যে পয়েন্টটা আমরা ফলো করবো সেটা হচ্ছে ওয়াকিং। ইয়েস, ওয়াকিং হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ইজি এবং সবচেয়ে ইফেক্টিভ ওয়ে। যারা ওবেস আছো, যাদের একটু বেশি ওয়েটে আছো, তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক ওজন কমানোর রাস্তা হচ্ছে ওয়াকিং, হাঁটা। যদি বলো যে হাঁটা কেন, দৌড়ালে তো আরও বেশি ক্যালোরি বার্ন হবে, সো দৌড়াবো না কেন? হ্যাঁ, অবশ্যই দৌড়াতে পারবে, বাট ওবিস পিপলের দ্বারা বা মোটা যারা আছে তাদের দ্বারা কিন্তু দৌড়ানোটাও পসিবল না। মানে আমি নিজে তো দেখেছি, আমার যখন বেশি ওজন ছিল তখন কিন্তু দৌড়ানো কি, আমি তো স্পিডে হাঁটতেও পারতাম না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যখন হাঁটতে যেতাম তখন আমি মনে মনে ভাবতাম যে একটু দৌড়ানোর চেষ্টা করি না, দৌড়ানলে তো ওজনটা তাড়াতাড়ি কমতো। বাট দৌড়াতে গিয়ে বা দৌড়ানোর ধাপটা দিতে গিয়ে আমি দেখি যে বডি কাজ করছে না সেভাবে। যেহেতু আমি গ্রামের মেয়ে, ছোটোবেলায় প্রচুর খেলাধুলা করেছি, দৌড়ঝাঁপ করেছি, বাট এই বয়সে এসে আমি যখন দৌড়ানোর প্ল্যান নিলাম আমি দেখছি আমার বডি কাজ করছে না, মানে জাস্ট মরিচা ধরে গেলে, একটা ধারালো ছুরিতে মরিচা ধরে গেলে যে অবস্থাটা হয় সেই অবস্থা, মনে হচ্ছিলো যে আমি কোনোদিন দৌড়াইনি। তো ভেবেছিলাম যে আমি কোনোদিন দৌড়াতে তো পারবোই না, স্পিডে মনে হয় হাঁটতেও পারবো না, বাট যাই হোক দেখো আস্তে আস্তে বডির ওজনটাও কমেছে, ফ্লেক্সিবিলিটিও বেড়েছে, এখন আমি দৌড়াতেও পাই। সো যারা ওভারওয়েট আছে তারা শুরুতেই দৌড়াতে পারবে না, এটাই সত্যি, দৌড়াতে পারবে না, বাট হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হবে, আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা হাঁটতে হবে, শুধু হাঁটতে হবে। আর হাঁটারও কিন্তু নিয়ম আছে, ওজন কমানোর জন্য যে হাঁটাটা সেটা কিন্তু নিয়ম আছে। নিয়মটা কি, সেটা হচ্ছে বেশিরভাগই আমরা কি করি যে স্লো মোশনে হাঁটছি, তো হাঁটছি, নট লাইক দ্যাট, এরকম করলে ওজন কমবে না। হাঁটতে হবে, ঘাম ঝরাতে হবে, তোমার সর্বোচ্চ স্পিডে তুমি হাঁটবে, না হলে ওয়েট কমবে না। তুমি যতটা তোমার সর্বোচ্চটা দিতে পারবে, বেস্টটা দিতে পারবে, ততই দ্রুত ওজন কমবে। এবং হাঁটার আরও নিয়ম কী আছে, হাঁটার সময় অনেক মহিলা, বা আমি তো রাস্তায় হাঁটি, সো আমি দেখি যে অনেক মহিলাই পার্টনার খোঁজে হাঁটার জন্য বা দৌড়ানোর জন্য। পার্টনার পেলে কী হয়, হাঁটার স্পিডটা কমে যায়, গল্পের দিকে মনোযোগ চলে যায়। এভাবে ওয়াকিং করা যাবে না, ওজন কমাতে চাইলে এভাবে ওয়াকিং করা যাবে না। মাইন্ডসেট থাকতে হবে যে হাঁটতে হবে, স্পিডে হাঁটতে হবে, কোনো রকম গল্প না, জাস্ট মাইন্ডটা থাকবে ওজন কমানোর দিকে এবং হাঁটার দিকে, রাস্তার দিকে, আর অন্য কোনো দিকে না। এবং টার্গেট থাকতে হবে যে আস্তে আস্তে, ডেইলি না হলেও কিন্তু কিছুদিন পরপর তোমার স্পিডটাকে বাড়াতে হবে, স্পিড বাড়ানোর একটা টার্গেট থাকতে হবে। আগের দিন তুমি 20 মিনিটে যতটুকু রাস্তা হেঁটেছো, 4 দিন পরে যেন তোমার টার্গেট থাকে যে ওই রাস্তাটাই তুমি 15 মিনিটে কভার করবে। এভাবেই কিন্তু তোমাকে একটু একটু করে স্পিড বাড়াতে হবে, স্পিড বাড়ানোর কিন্তু টার্গেট থাকতে হবে। আরও একটা কথা বলে রাখি, এই হাঁটাহাঁটি করতে করতে কিন্তু তোমার বডিতে আরও একটু ফ্লেক্সিবল হয়ে যাবে, ওজন আস্তে আস্তে কমবে, তখন তোমার টার্গেট থাকবে একটু দৌড়ানোর। পুরো সময়টা পারবে না, পুরো 30 মিনিট, 45 মিনিট বা 1 ঘন্টা তুমি দৌড়াতে পারবে না, তখন তোমার টার্গেট থাকবে তুমি 2 মিনিট হাঁটবে, 2 মিনিট দৌড়াবে, 2 মিনিট হাঁটবে, 2 মিনিট দৌড়াবে। এভাবে কিন্তু তোমার ওজন আরও দ্রুত কমবে, কারণ হার্টবিটটা তুমি বাড়াবে আবার একটু কমাবে, হার্টবিটটা তুমি বাড়াবে আবার একটু কমাবে। সো এটা কিন্তু আরও ভালো কাজ করে তোমার ওজন কমানোর ক্ষেত্রে। সো হাঁটার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবে যে স্পিডটা আমার ডেইলি বা দিনে দিনে স্পিডটা আমার বাড়ানোর টার্গেট থাকবে, এবং যখন আমি দৌড়ানোর ক্ষমতাটা অর্জন করে ফেলব তখন আমি একটু দৌড়াবো, একটু হাঁটবো, একটু দৌড়াবো, একটু হাঁটবো। সো এইভাবে করলে কিন্তু ওজনটা
খুবই দ্রুত কমবে, বিলিভ মি খুবই দ্রুত কমবে। এবং আমি জাস্ট এই রুলসগুলো কিন্তু ফলো করেছি এবং আমি যে কথাগুলো বলছি তোমাদেরকে এগুলো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি। যদিও এই অ্যাডভাইসগুলো আমি পেয়েছি কোনো না কোনো এক্সপার্টের কাছ থেকে, যেগুলো শুনে বা জেনে নিয়ে কিন্তু আমি সেগুলো লাইফে অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট পেয়েছি দেখেই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোনো রকম মন গড়া কিছু নিয়ম তোমাদেরকে বলছি না বা সম্পূর্ণ না জেনেও বলছি না। সো মেইন পয়েন্ট হচ্ছে এটাই, যারা ওবিস আছো বা যাদের খুব বেশি ওয়েট কমাতে হবে, এখন বর্তমানে তারা অনেক বেশি ওজনে আছো, যাদের টার্গেট অনেক বেশি ওজন কমাতে হবে, তারা শুধুমাত্র ডায়েটের দিকে ফোকাস দাও, আজেবাজে খাবারগুলো বাদ দাও এবং জাস্ট ওয়াকিংয়ের উপর মনোযোগ দাও। ওয়াকিংয়ের উপর মনোযোগ দাও, এক্সারসাইজ নিয়ে কোনো রকম মাথা ঘামাবে না। যদি মনে করো এই এক্সারসাইজগুলো আমি পারছি না, আপু এই এক্সারসাইজগুলো দেখাচ্ছে, এই এক্সারসাইজগুলো আমার পক্ষে পসিবল হচ্ছে না, আমার পক্ষে ওজন কমানো সম্ভব না, নট লাইক দ্যাট, কখনোই ভাববে না যে এই এক্সারসাইজটা না পারলে আমার ওজন কমবে না। যেটা পারছো না সেটা এখন করার দরকার নেই, তোমার বডিটা ওজনটা কমে যাক, বডি ফ্লেক্সিবিলিটি বাড়ুক, দেখবে অটোমেটিক ওই এক্সারসাইজগুলোই তুমি করতে পারছো। এক্সারসাইজ নিয়ে কোনো রকম টেনশন না, জাস্ট ওয়াকিংয়ে মনোযোগ দাও। সো আশা করছি যারা ওভারওয়েট আছো বা ওজন নিয়ে খুব টেনশনে আছো, এক্সারসাইজ স্টার্ট করতে পারছিলে না বলে, ওজন কমছে না বলে টেনশনে ছিলে, তাদের কিছুটা হলেও মোটিভেশন আসবে এই ভিডিওটা দেখার পর। আর যদি মনে করো যে এই ভিডিওটা কারো উপকারেও আসতে পারে, প্লিজ শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।